একটা প্লেয়ারের যে প্ল্যান থাকে সেটাই তো করে নামছে, কারণ শুরুটা যখন ভালো হয়েছে দোয়া করবেন যেন শেষটাও ভালো করতে পারি। হ্যাঁ, এটা আমি আজকেই শুনলাম যে এটা দ্রুততম 50, তো এটা ভালো লাগতেছে। আর আমার টিম আমাকে পুরো ফ্রিডম দিছে, আমার কোচ ক্যাপ্টেন এটা আমাকে কি ফ্রিডম এতটাই দিয়েছে যে প্রথম পাওয়ার প্লে আমি আমার মতো করে খেলবো। আমি সবসময় আসলে প্রত্যেকটা বিপিএলে আপনাদের যে ইনিংস থাকে আর কি এবার অনেক ধরনের অনেক বিদেশি ক্রিকেটারও আছে ব্যাটিং এ, আপনার আপনার উপরে আসলে দল আসলে কতটা ডিপেন্ডেন্ট বা মানে আপনি আসলে দল কি দিতে চান? দেখেন, শুধু আমার উপরে যে ডিপেন্ডেবল দল এমন না, আমাদের পুরো টিমটাই একটা এইভাবে সাজানো হয়েছে যে প্রতিটা প্লেয়ারই এখানে ক্যাপাবল, কারণ একটা ভালো টিম রংপুর সাজিয়েছে। আর এবার রংপুরের প্র্যাকটিস ফ্যাসিলিটি এটা তো আপনারা জানেনই যে হোম অফ গ্রাউন্ড আমরা প্র্যাকটিস করতেছি, কারণ সেখান থেকে আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি যে আমরা কীভাবে প্রতিটা ম্যাচ ভালো খেলা যায়। এক কথায় বলতে অসাধারণ, কারণ নিজেদের মাঠ কোনো লিমিটেশন ছিল না, যেটা আপনি বললেন, কারণ যখন খুশি তখন আমরা এই করতে পারছি, মন মতো ব্যাটিং করতে পারছি, ফিল্ডিং করতে পারছি, এটা আমাদের উপরে ডিপেন্ড করছে, কারণ এত সুন্দর ফ্যাসিলিটি বাংলাদেশে তার কোথাও নাই আমি মনে হয় দেখি নাই। কারণ একটা টিম তার নিজস্ব মাঠে প্র্যাকটিস করতেছে, তাদের ইচ্ছে মতো প্র্যাকটিস করতেছে, এটা সত্যি অসাধারণ, এটা রংপুরকে ধন্যবাদ দিতেই হবে। আলহামদুলিল্লাহ শুরুটা ভালো হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে এক্সাইটমেন্টের কিছু নাই, কারণ আমাদের লং ওয়ে টু গো, সো আমরা লুকিং ফরওয়ার্ড যে ইনশাল্লাহ যাতে যে কটা ম্যাচ আছে পুরো ওইটাই টুর্নামেন্টে ভালো করতে পারি, সেটাই লক্ষ্য ইনশাল্লাহ। হাতে আছে ওকে না, আসলে শুরুটা যেভাবে আমরা নাইম এবং রনি ভাই শুরু করছে অবশ্যই আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, বাট আপনি যদি খেয়াল করেন বলাররা আসলে খুব ভালো একটা জব পালন করছে, কারণ এই কুয়াশাতে আসলে এত ইজি ছিল না বোলিং করা, এবং আসলে মাঠে যে ওয়েদার ছিল বল দেখাও খুব ডিফিকাল্ট হইতেছিল মানে ফিল্ডারদের জন্য, তো ফিল্ডাররাও বলটা মেনটেন করছে, কারণ বল ভিজে হয়তো সিম বারবার ই করতেছিল, বলাররা সিমটা ভালো মতো ধরতে পারতেছে না, তো আসলে ক্রেডিট দিতে হয় দ্য ওয়ে দে বোল্ড রিয়েলি ওয়ার্ক ফর আস। না, স্পিনাররাও তো ভালো করছে, আমাদের রাজা ভালো করছে, বেনি হাওয়েল, রকিবুল একটা ওভার করার অপরচুনিটি পাইছে, ভালো করছে, বাট আমার কাছে মনে হয় যে মিরপুরে আপনার হচ্ছে লাইন লেন্থটা অনেক ইম্পর্টেন্ট, এবং যেটা আমার কাছে মনে হয় যে আমাদের বলাররা আলহামদুলিল্লাহ খুব ভালো মতো করতে পারছে। আসলে ওইভাবে চিন্তা করিনি, বাট কুয়াশা অনেক ছিল মাঠে, যেটা আসলে ফিল্ডারদের জন্য বাউন্ডারি লাইনে একটু প্রবলেম হচ্ছিল কুয়াশার কারণে, কারণ মাঠে আজকে যদি ওয়েদার দেখেন অনেক বেশি কুয়াশা। হ্যাঁ, এটাই সোহান যেটা বললো এটাই, কারণ লাইট আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, বাট কারণ এমন ওয়েদারটা এমন ছিল অনেক ফগি ছিল, এই জন্য আর কি একটু সমস্যা হইতেছিল ফিল্ডিংয়ে। লাস্ট কিছুদিন ধরে হয়তো আঙ্গুল নিয়ে একটু প্রবলেম করতেছিল, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এগুলো নিয়ে আর চিন্তা করবো না, কারণ এটা আমার হাতে নাই, আমার খেলতে গেলে এখন এইভাবে খেলতে হবে, তো ওইটাই আসলে চিন্তা করছিলাম যে ভালো কীভাবে করা যায়, হয়তো কিপিং যেখান থেকে আমার কাছে মনে হয় যে 100% আমি দিতে পারতেছিলাম না, তো আমার কাছে মনে হয় যে যদি আমি এটা নিয়ে চিন্তা করি আমার 100% দিতে প্রবলেম হবে, তো আমার কাছে যেটা করার আমি আমার মাঠে 100% দেওয়ার চেষ্টা করব, হয়তো মাঠে যেটা হবে ওটা ডিফারেন্ট স্টোরি, বাট আমি আমার কাছে মনে হয় যে যে সিচুয়েশনে থাক না কেন 100% দেওয়াটা ইম্পর্টেন্ট আমার জন্য।
দেখেন আন্তর্জাতিক ভাবনাটা, কারণ এখনও তো আমাদের এতটা বয়স হয় নাই যে আমি সেটা চিন্তা করব না, কারণ অবশ্যই আমি চিন্তা করি, সেটা আমার মাথায় আছে। আর এর মধ্যে ওই জায়গায় যদি আমাকে খেলতে হয় তা আমাকে এই লিগগুলো ভালো খেলতে হবে, প্রতিটা লিগই আমাকে ভালো খেলতে হবে, সেটা আমিও জানি, এটা আপনারাও জানেন। তো আমি চেষ্টা করব যে, এবং চেষ্টা করতেছি যেন এই লিগগুলো আমি ভালোভাবে শেষ করতে পারি। আপনারা দোয়া করবেন যেন আমি পুরোটা লিগ ভালোভাবে শেষ করতে পারি, প্রতিটা ম্যাচ ভালো খেলতে পারি। সোহান, একেবারে মানে সোহানের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে সোহানকে আমরা যতদিন চিনি এর সাথে বিপিএল সম্পর্ক নেই, আগেই বলেন মিসটিভ কম দেখলাম ইদানিং, হয়তো এটাই যে মিসগুলো হয় এটা কি সোহানের ব্যাট কথা বলতেছে না ওই কারণে সোহান একটু বিচলিত, নাকি না আসলে হাতের আঙ্গুলের ব্যাটা? না আসলে ফার্স্ট অফ অল আমার মনে হয় যে আমি যে সিচুয়েশনে ব্যাটিং করি আমার জন্য প্রতিটা ম্যাচে রান করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ হয়তো বা জিনিসটা আমার জন্য বেসিক্যালি হয় যেটা একটা দুইটা ম্যাচ না খারাপ মানে খারাপ না করলে হয়তো অনেক বেশি মনে হয় যে হয়তো আমার স্টাইল বা আমার খেলার ধরনের কারণে, বাট আমার কাছে মনে হয় যে অবশ্যই যে আঙ্গুলটা সার্জারি হয়েছে এটা নিয়ে একটু সাফার করতেছিলাম আমি, যেটা আমার হয়তো ম্যাচের উপরেও ইফেক্ট পড়তেছিল, বাট আমার কাছে মনে হয় যে আসলে এটা নিয়ে যেহেতু পার্ট অফ গেম তো আমি এটা নিয়ে আর বেশি কিছু চিন্তা করতে চাই না, এবং কোনো এক্সকিউজ বা এটা নিয়ে কথা বলার মানে আমি ডিসাইড করছি যে এটা নিয়ে আর কোনো কথা বলবো না বা এই করবো না, যে অবস্থায় আছে এই অবস্থায় আসলে আমার মেনে নিতে হবে, যদি আমার নয়টা আঙ্গুল থাকে আমি নয়টা আঙ্গুল নিয়ে খেলার চেষ্টা করবো। এটাই আমি যেটা জানতে চাচ্ছি, মানে ব্যাক অফ মাইন্ডে সেই ব্যাটিং এর ইতেই ওই কিপিং এর উপরে আসছে না, নাকি আঙ্গুলের কারণেই কিছু মানে যেটা সহজ কথা কি কিছু ক্যাচ সোহানের হাত থেকে বেরিয়ে গেছে, যেটা অন্তত আমি বলবো যে অনেকদিনই দেখি নেই, যেটা না এটা হয়তো বা খারাপ একটা সময় হতে পারে, আর যেটা বললাম হয়তো একটু সাফার করতেছিলাম আমি, কমফোর্টেবল ছিলাম না কিপিংয়ে, তো ওই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি ইনশাল্লাহ, দোয়া করবেন আপনারা। আর ব্যাটিংয়ে আমি বলতে আমার কাছে মনে হয় যে যদি টি টোয়েন্টি হিসাব করি আমি যে জায়গায় ব্যাটিং করি এই জায়গায় আমার কাছে মনে হয় যে রান করার থেকে স্ট্রাইক রোটেট করাটা বা স্ট্রাইক রেট করা এটা অনেক ইম্পর্টেন্ট, তো আমার কাছে জিনিসটা এরকম হয় হয়তো বা কোনো দিন 10 বলে 20 করলাম, আসলে মানুষ পরের দিন রান না করলেই কথাটা এরকম আসে যে রান করি নাই, বাট একটা টপ অর্ডারের যে এটা কাজটা থাকে এবং একটা মিডল অর্ডারের কাজ টোটালি ডিফারেন্ট, আসলে এটা যারা বুঝবে তারা অবশ্যই এটার ভ্যালু বুঝবে, কারণ কোন সিচুয়েশানে কি ব্যাটিং করতেছে। যেমন আমার কাছে মনে হয় যে রনি ভাইয়ের সাথে আজকে নাইমের যে পার্টনারশিপটা ছিল এটা আমাদের টিমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, হয়তো অনেকে বলতে পারে যে হচ্ছে নাইম বল টু বল খেলছে, বাট একটা মিরপুর উইকেটে আমরা সবসময় জানি যে পার্টনারশিপ অনেক বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসটা রনি ভাই করছে একদিক থেকে নাইমরে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, ও যে সাপোর্ট দিয়ে গেছে যার কারণে পার্টনারশিপটা বিল্ড আপ হয়েছে। তো আসলে আলটিমেটলি ক্রিকেট টিম গেম, তো আমার কাছে মনে হয় যে যার যার জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি টিমের জন্য যতটুকু অপরচুনিটি এবং যতটুকু এফোর্ট দেওয়া যায় ওইটাই হচ্ছে ভ্যালুয়েবল, কারণ আমি যদি মনে হয় যে 100 করলাম 50 করলাম টিম না জিতলে আসলে এটার কোনো ভ্যালু থাকে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।